ঠিক আছে, এই জন্য আপনাদের বাড়ির সামনে যে পতিত জায়গাগুলো আছে সেগুলোকে ব্যবহার করার জন্য এই পারিবারিক পুষ্টি বাগান দেওয়া হচ্ছে। এখানে আপনাদের 21 ধরনের সবজির বীজ আছে, এটা তিনটা মৌসুমে লাগাতে হবে। রবি মৌসুম মানে শীতকালে যখন আপনারা লাগান শীতকালে, তারপরে খরিফ এক খরিফ দু, মানে এই গরমের সময় এখন যেটা লাগাবেন এই সময় একটা আছে। আপনাদের টোটাল 21 ধরনের বীজ এখানে আছে, এবং ফলের চারা কয় ধরনের আছে? ছয় ধরনের আপনাদের ফলের চারা আছে। এই পুষ্টি বাগান করতে হবে 5টা বেড করে, আমাদের একটা ডিজাইন আছে, সেই ডিজাইন অনুসারে আপনাদেরকে করতে হবে। 5টা বেড আকার 5টা বেড করবেন, তারপরে দুই পাশে মাচা জাতীয় সবজি হবে, সেই বীজগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে যে কী কী ধরনের মাচা জাতীয় সবজি আপনারা করবেন, বেডে কোন ধরনের সবজি দেবেন, সব কিছু দেওয়া আছে। আপনারা এগুলো আমাদের যোগ্য সহকারী কৃষি কর্মকর্তা আছে, তাদেরকে সাথে করে নিয়ে আপনারা এগুলো স্থাপন করবেন এবং তাদের পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন। আর এই সাইনবোর্ড দেওয়া হয়েছে, সাইনবোর্ড দুটো খুঁটি দিয়ে সুন্দর করে টানাবেন। সবার বাড়িতে তো আর প্রদর্শনী যাচ্ছে না, তাই না? এই যে কিছুক্ষণ আগে আরেকজন কৃষক এসে আপনাদের চারা দেওয়া দেখে বলছে আমাকেও দিতে হবে, তাহলে আপনাদেরকে বাছাই করা হয়েছে, আপনারা নিশ্চয় ভালো কৃষক। সুতরাং আপনারা সাইনবোর্ড সুন্দর করে টানায় প্রদর্শনী চারাগুলো কি বেডের ছয়টা লাগাবেন, দুই কোণে দুটো মাঝ বরাবর দুটো লাগাবেন আপনারা সুন্দর করে ছয়টা চারা। আমাদের যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুসারে উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে কথা বলে আপনারা সেই ডিজাইন অনুসারে হচ্ছে সবজির বীজ প্লাস চারাগুলো লাগাবেন। আর আপনাদেরকে জৈব সার দেওয়া হয়েছে, সেটা আপনারা আপনাদের সবজির বেডগুলোতে ব্যবহার করবেন। আর আপনাদেরকে এই যে নেট দেওয়া হয়েছে, নেট দিয়ে চারপাশ ঘিরে দিতে হবে। আর আপনাদেরকে ওই যে বীজ সংরক্ষণের পাত্র দেওয়া হয়েছে, ওইটাতে কি করতে হবে, যে শাকসবজি করলেন সেটার বীজ সংরক্ষণ করা যাবে। আর আরেকটা আমাদের দেওয়া হয় নাই ঝাঁঝরি, এটা আমাদের প্রকল্প থেকে দেওয়া হবে, যখন প্রকল্প থেকে আসবে তখন আমরা আপনাদেরকে পরবর্তীতে আবার এই ঝাঁঝরিটা দিয়ে দেবো পানি দেওয়ার জন্য। ঠিক আছে, তো সকালে ভালো থাকবেন।